দাফনের পরের দিন কবরের অভ্যন্তরে কেঁদে উঠল এক কিশোরী। শুধু কেঁদেই উঠিনি, রীতিমতো সাহায্য চেয়েছে, তবে শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত নেইসি পিরেস নামে হন্ডুরাসের 16 বছর বয়সী ওই কিশোরী কংক্রিটের তৈরি কবরের মধ্যে মারা যায়। কিশোরের আর্তনাদে আত্মীয়রা কংক্রিটের তৈরি কবরটি ভাঙতে মরিয়া হয়ে ওঠেন, কিন্তু কফিনটি বের করে আনতে দেরি হওয়ায় সে মারা যায়। কফিনটি বের করে আনার পর আত্মীয়রা দেখতে পান যে এর ওপরের স্বচ্ছ কাঁচটি ভাঙা আর কিশোরীর হাতের আঙুলের ডগাগুলো থেতলানো। সম্ভবত বাঁচার জন্য শ্বাস প্রশ্বাস নিতেই মরিয়া চেষ্টা চালিয়ে হাত দিয়েই কাঁচটি ভেঙে ফেলেছিল ওই কিশোরী। থেকে বের করে এনে ডাক্তাররা অনেক পরীক্ষা নিরীক্ষার পর তার মধ্যে প্রাণের আর কোনো চিহ্ন দেখতে পাননি, ফলে পুনরায় তাকে একই কবরে সমাহিত করা হয়। মিস প্যারিস নামে ওই কিশোরী পশ্চিম হরাসের লা এন্ট্রাদাতে নিজ বাড়িতে অবস্থানকালে গত পরশু গভীর রাতে টয়লেটে যাওয়ার জন্য বাইরে বের হন। ধারণা করা হচ্ছে গুলি বোমার বিস্ফোরণের আওয়াজে আতঙ্কিত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি, কিন্তু জ্ঞান হারানোর পর তার নাক মুখ দিয়ে ফেনা বের হতে দেখে তার ধর্মীয় কুসংস্কারাচ্ছন্ন বাবা মা ভাবেন যে তাকে হয়তো জিন ভূতে পেয়েছে বা কোনো শয়তানি আত্মা তার দেহে ভর করেছে। যেই ভাবা সেই কাজ, তারা মেয়েকে ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে স্থানীয় খ্রিস্টান ধর্মগুরু বা পাদ্রিকে ডেকে আনেন। পাদ্রি এসে দীর্ঘ 3 ঘন্টা ধরে বিভিন্ন মন্ত্র প্রয়োগ ও তুকতাক করেও কোনো কুল কিনারা করতে পারেননি। অবশেষে কিশোরীর দেহটি নিস্তেজ হয়ে পড়ে। তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। দাফনের সময় কিশোরীটিকে তার বিয়ের পোশাকে কবর দেয়া হয়েছিল। কিশোরী স্ত্রীকে অকালে হারানোর শোকে কাতর স্বামী রুডি গঞ্জালেস দাফনের একদিন পরেই ফিরেজের কবর পরিদর্শনে যান, আর তখনই তিনি কবরের ভেতর থেকে স্ত্রীর আর্তনাদ শুনতে পান। প্রিয় দর্শক, এই অলৌকিক ঘটনা সম্পর্কে আপনার কি মতামত তা কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।